সুপ্রিয় হালুয়াঘাটবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও দিয়েছি এই ব্রিজ নিয়ে। এই বলমারা যুব সমাজ গতকালকে তারা স্বেচ্ছাশ্রমে বৃষ্টি শুরু করেছিল, কিন্তু বৃষ্টি অনেক লম্বা হওয়ায় তারা গতকালকে কাজটি শেষ করতে পারে নাই, কারণ বাঁশের কাজ তো অনেক কাজ। তারা আজকে আবার কাজটি সকাল থেকে শুরু করেছেন, এখন এই ব্রিজের কাজটি প্রায় শেষের পর্যায়ে। তো আমি এখন তাদের সাথে দুপুর থেকে এখানে আসে অবস্থান করছি। বৃষ্টি অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজবুত হয়েছে। আমি এই আমার মহাজনীকান্দা বলমারার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই যুব সমাজকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি, এই জন্য যে তারা আগামী দিনের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যদি আমাদের বিপদ আসুক এটা আমরা কামনা করি না, যদি বিপদ এসেই পড়ে তারা যেন এরকম আমাদের কষ্ট লাগবে, তারা যেন স্বেচ্ছাশ্রমে মানুষের কষ্টে যেন এগিয়ে আসে এবং জনসেবায় যেন এগিয়ে আসে। পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তাদের ভিতরে যেন একতাটা রয়েছে, যেন একতাটা থাকে। বিশেষ করে এখানে আঙ্গুর, মনু এবং বাটন আরও অনেকেই রয়েছেন, মিঠুন, যাদের সবার নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না। গতকালকে 25-30 জন ছিল, আজকে 8 থেকে 10 জনের মতো আছেন। তো তারা আসলেই বিগত সময়েও এই বলমারার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়েছেন, এবারও তারা যুক্ত হয়েছেন এবং ইনশাল্লাহ তারা আগামী দিনেও আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে। আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে যারা বাঁশ দিয়েছেন বলমারাবাসী, তারা যদি বাঁশ না দিত তাহলে আমাদের এই বৃষ্টি কিন্তু নির্মাণ করা সম্ভব না, কারণ বাঁশ এখন পাওয়া যায় না, দূরের থেকে কিনে আনাও সম্ভব না। বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যেন আগামী দিনে এরকম আমাদের পাশে থাকেন। আর কথা লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকেই।